নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকদিন পরে আবার আজকে আপনাদের সামনে এলাম। আজকে 27 মার্চ। এই 27 মার্চ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে ভারত সরকারের পক্ষে তিপরা মথার দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা চালানোর জন্য ইন্টারলোকিউটার নিয়োগ করার কথা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিপরা মথার চেয়ারম্যানকে জানিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। সেই অনুযায়ী আজকে 27 মার্চ আজকে ইন্টারলোকিউটার নিয়োগ করার কথা। কিন্তু সর্বশেষ এখন পর্যন্ত যখন আমি এই ভিডিও রেকর্ড করছি 8টার পরে, তখনও পর্যন্ত এরকম কোনো সংবাদ আসেনি ইন্টারলোকিউটার নিয়োগ করা হয়েছে বলে। যাই হোক, আজকে হতে পারে, আজকে না হলেও কালকে পরশু হতে পারে, অন্য যে কোনো দিন হতে পারে, এটা ভারত সরকারের ব্যাপার। যদিও তিপরা মথার চেয়ারম্যান বলে ভারত সরকারের তরফ থেকে 27 তারিখই করা হবে, এরকম কোনো অফিসিয়ালি এরকম কোনো কিছু আমাদের সামনে এর আগেও আসেনি। তো আমি দেখছি যে কৌতূহল সাধারণভাবে রাজ্যবাসীর কাছে এটা কৌতূহলের বিষয়, কারণ যে গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিকে সামনে রেখে এই তিপরা মথার যাত্রা শুরু হয়েছিল এবং সমগ্র আন্দোলন পরিচালিত হয়েছে। সেই গ্রেটার তিপরা ল্যান্ডের দাবি কি এই ইন্টারলোকেটার নিয়োগ করার পর ইন্টারলোকিউটার যে বার্তালাপ শুরু করবেন তাতে তা অন্তর্ভুক্ত হয় কি না, বা যদি নাও হয় অন্য কি কি দাবি, কি কি বিষয় সেখানে আলোচনার মধ্যে আসবে? আলোচনার মধ্যে তিপরা মথাও মথা ছাড়াও আইপিএফটির মতন দল আসবে কি না, অন্যান্য যে ট্রাইবাল বেসড তিপরাসা বেসড যে এনজিওগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে কি না, বা তার বিভিন্ন যে তার ফ্রেমওয়ার্ক কি হয়, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যবাসীর মধ্যে কৌতূহল থাকবে, খুব স্বাভাবিক বিষয়টা। এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে ওটা কৌতূহলের বিষয় থাকবে, যেমনভাবে শাসক দলের কাছে তেমনভাবে বিরোধী দলগুলো এবং ছোট ছোট যে রাজনৈতিক দল আছে সেই দলগুলোর কাছেও এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতি, ত্রিপুরা রাজ্যের অর্থনীতি, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সমস্যা আর সমাধান কোন পথে সেটা বোঝা যাবে যখন ইন্টারলোকিউটার কথাবার্তা শুরু করবেন। তিনি কার কার সঙ্গে কথা বলছেন, কি কি বিষয়ে কথা বলছেন, তার আউটকাম কি আসছে, সেগুলোর ওপরে নির্ভর করবে। এর আগে আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন যে নাগাল্যান্ডে, যদিও নাগাল্যান্ডের সমস্যা আর ত্রিপুরার সমস্যা ভিন্ন, কারণ সেখানে এনএসসিএন ইনসার্জেন্ট গ্রুপ এবং এনএসসিএন মূলত স্বাধীন সার্বভৌম নাগালিমের দাবি তুলেছিল, আর তিপরাল্যান্ড সংবিধানের অন্তর্গত, ভারতের সংবিধানের অন্তর্গত একটি রাজনৈতিক দল হিসাবে তারা কনস্টিটিউশনাল সমাধান চাইছে, ফলে দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু তবুও এই ইন্টারলোকিউটার এর আগে আমরা দেখেছি নাগাল্যান্ডে এনএসসিএন এর সঙ্গে আলোচনা করার জন্য ভারত সরকার ইন্টারলোকিউটার নিয়োগ করেছিল। এবং আপনারা জানেন বর্তমানে যিনি তামিলনাড়ুর রাজ্যপাল আছেন তার নাম আর এন রবি। এই আর এন রবি তিনি আইপিএস অফিসার, ভারত সরকারের রিটায়ার্ড আইপিএস অফিসার, তিনি সিবিআইয়ে কাজ করেছেন, হ্যাঁ, ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তিনি আইপিএস অফিসার হিসেবে কাজ করেছেন, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আইপিএস অফিসার ছিলেন। তাকে ভারত সরকার নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন 2014 সালে, তখন তিনি আর এন রবিকে নাগাল্যান্ডের সমস্যা সমাধানের জন্য ইন্টারলোকিউটার হিসাবে নিয়োগ করেছিলেন। এবং তিনি আলোচনা শুরু করে প্রাথমিকভাবে তিনি ফ্রেমওয়ার্কও 1 বছরের মধ্যে ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন। তারপর পিস, নাগা পিস অ্যাকর্ড হয়েছিল 2015 সালে, অনেকটাই তিনি কাজে গিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার নাগাল্যান্ডের রাজ্যপালও হয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে একটা সময়ে এই আলোচনার মধ্যেই এনএসসিএন এর সঙ্গে তার কিছু মতান্তর হয় এবং তাকে এখান থেকে মেঘালয়ের রাজ্যপাল ইত্যাদি ইত্যাদি করে এখন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল আছেন। আর এ কে মিশ্রা,
একে মিশ্রা যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর আইপি আইবির অফিসার ছিলেন সেই একে মিশ্রা পরবর্তী সময়ে নাগাল্যান্ডে ইন্টারলকিউটার নিযুক্ত হন তো এই একে মিশ্রা কেউ কেউ নন অফিশিয়ালি যদিও একে মিশ্রার কথা বলছিলেন যে ত্রিপুরাতেও হয়তো ত্রিপুরা মাথার সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা অন্যান্য দাবি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য হয়তো ইন্টারলকিউটার হিসাবে এই একে মিশ্রাকে নিযুক্ত করা হতে পারে এটা সম্ভাবনার কথা কেউ কেউ বলেছিলেন তার মধ্যে কোনো অফিশিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি কোনো ভারত সরকার বা রাজ্য সরকারের পক্ষে সাধারণত এটা রাজ্য সরকারের নিয়োগ করে না ভারত সরকারই করে আর ভারত সরকারের প্রতিনিধি হিসাবে তিনি আলোচনা শুরু করেন তো এখন ইন্টারলকিউটার আজকে যদি নাও হয় এখনও তো রাত আছে ভারত সরকার চাইলে করতেই পারে না হলেও হয়ে যাবে বলে আমরা ধারণা করতে পারি তাহলে তিনি আলোচনার মানে সেক্ষেত্রে তাকে নিযুক্তি দেওয়ার সময় ভারত সরকার কি কি ঘোষণা করেন বা সেক্ষেত্রে আলোচনা কোন লক্ষ্যে কার কার সঙ্গে আলোচনা সেগুলো বলে দেন কি না তার ফ্রেমওয়ার্ক কি হয় সেগুলো নিয়ে কিন্তু খুব কৌতূহলের বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এগুলি রাজ্যের সব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরও বিশেষ করে মূল দাবি যেহেতু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছিল সেহেতু রাজ্যের সব অংশের মানুষের কাছে সে ত্রিপুরাসা হোক বাঙালি হোক মণিপুরী হোক অন্য হিন্দু হোক মুসলিম হোক সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহলের একটা বিষয় আর এই বিষয়কে নিয়ে আলোচনা করতে গিয়ে তারা কাকে কাকে পক্ষভুক্ত করেন বা কোন লাইনে আলোচনা চলে সেগুলি মানে রাজ্যের ভবিষ্যতের সঙ্গে যুক্ত তাই আমার বিশ্বাস আপনাদেরও প্রচণ্ড কৌতূহল রয়েছে এবং এই কৌতূহলের নিরসনে ভারত সরকার কখন উদ্যোগ নেন এবং কি করেন কাকে নিযুক্ত করেন সেগুলো দেখার কৌতূহল তো অবশ্যই রয়েছে যাই হোক দেখা যাক সবটাই ভারত সরকারের উদ্যোগের ব্যাপার আর 27 মার্চ অ্যাকচুয়ালি সারাদিনই মানুষের মধ্যে কৌতূহল ছিল অনেকে জিজ্ঞেস করেছেন এবং আমিও বারবারই নিউজ দেখছিলাম যে এ সংক্রান্ত কোনো ঘোষণা হয়েছে কি না কিন্তু রাত 8টা পর্যন্ত তো দেখলাম যে এরকম কোনো নিউজ আসেনি যাই হোক বাকিটা বলতে পারবেন তার সঙ্গে ত্রিপুরা মাথার চেয়ারম্যানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কী কথা হয়েছে বা ভারত সরকার পরবর্তী সময়ে আর কোনো আলোচনা হয়েছে কি না তারা তিনি বলতে পারবেন আর ভারত সরকার বলতে পারবে সবাই ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন কারণ এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনগুলোতে আলোচনা চলবে মানুষের এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক নমস্কার আর জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়